ଭୀମ୍ ଆର୍ମି ଡାକରା ଦେଇଥିବା ଭାରତ ବନ୍ଦ ଡାକରାର ପ୍ରଭାବ ସମ୍ବଲପୁରରେ ଦେଖିବାକୁ ମିଳିଛି સકાળુ સકાળ માને પિકેટિંગ કરી સમલપુ દુકાન બજાર બંધ કરી આંશિક ભાવરે દોકાન ખોલા રહી છે સમયપુર ઇન્ટરસીટીકૃાએ અટકાયેલી આંદોલનકારી સેપિ સંબલપુર બસ ચલાચળ બંધ જગુ જાત પ્રભાવિત છે નપડે ભારત બંદક સમર્થન મળએસ થીપન આદકર છકઠે રા આંદોલનકારી શરરે દુકાન બજાર બંદ થીબળે ગાડી ચલાચનરે પરિવાર પર ସରକାର ମଞ୍ଚ ସହ ଏସ୍ଟିଏସ୍ସି ଓ ବିସି ସଂଗଠନ ସାମିଲ ହୋଇଛନ୍ତି ସେହିପରି ରାୟଗଡ଼ା ଜିଲ୍ଲା ମୁନିଗୁଡ଼ାରେ ବନ୍ଦର ପ୍ରଭାବ ରହିଛି ଦୋକାନ ବଜାର ପେଟ୍ରୋଲ ପମ୍ପ ଗାଡ଼ି ଚଳାଚଳ ବନ୍ଦ ରହିଛି ସହରର ନୂଆ ବସ୍ଷ୍ଟାଣ୍ଡ ଛକ ମୁନିଖୋଲ୍ ଗୋବର୍ଦ୍ଧନ ଛକରେ ରାସ୍ତାରୋକ କରାଯାଇଛି ରାସ୍ତାର ଉଭୟ ପାର୍ଶ୍ୱରେ ଶହ ଶହ ଗାଡ଼ି ଅଟକି ରହିଛି এ প্রসঙ্গে সিধা আলোচনা আমি হয়েছেন আমি প্রতিনিধি চিন্ময় মিশ্র চিন্ময় বর্তমান সুদ্ধা বন্দর প্রভাব কিভাবে ভাবে দেখছেন আপনার নিশ্চয় মধু যোনভাৱে ভাৱে বন্দ ডাকৰা দিয়া নিশ্চিত আমি কৈ পাৰোঁ যে বন্দৰ প্ৰভাৱ বলংগীৰ জিলাৰে দেখা মিলিছে গাড়ী চলাচল আৰম্ভ কৰি দোকান বজাৰ সবুপ্ৰ গোটেই প্ৰকাৰ ঠপ হৈ যায় য'ত গত ফেব্ৰুৱাৰী সাত তাৰিখ দিন মানৱৰ সুপ্ৰিমকোৰ্ট ৰায় তাৰ প্ৰতৰে গোটেই প্ৰকাৰ কয় যে দলিত সংঘ অহা সেনেকৈ আন্দোলনৰ ডাকৰা দিম চিধাচল মু কামেৰামে নূতক কয়ি যে দেখেই সিধাচল দৃশ্য দেখাবি যে বৰ্তমান আমি কচেৰিকৰে ঢ়া হৈছোঁ আৰু যি আন্দোলনকাৰী মানে অঁ সেনে বিভিন্ন দোকান বজাৰ বুলি নিবেদন করছেন যে দোকান বাজার বন্ধ করা যাও তাঁর যে দাবি রয়েছে তাঁর যে আন্দোলন যে উদ্দেশ্য রয়েছে তাকে সরকার তুরন্ত শুণতু এনে কি রাস্তায় টায়ার জাড়ি মধ্যে অবরোধ করা যাই সবুজ বড় কথা হচ্ছে যে আম্বুলেন্স যে জরুরিকালীন সেবা আছে তাকে সে আন্দোলন বাদ দিয়েছেন তবে আসতো আমাদের কিছু আন্দোলনকারী অ সিধা সলক পচার যে প্রকৃতি র সুপ্রিম কোর্ট

আপনার সিধাস দৃশ্য দেখুলে বলাঙ্গীরের কিভাবে ভাবে বন্র প্রভাব দেখা পড়ছে আমার প্রতিনিধি চিময় মিশ্রগাতার দৃশ্য দেখাউলে যে বলাঙ্গীরের দোকান বজার বন্ধ রয়েছে রাস্তার লোক মানে এবং আন্দোলনকারী মানে সকাল সকাল পিকেটিং করা আগ করেদান বজার গাড়ি চলাচল সবুকিছি বন্ধ আর্মি যেভাবে ভাবে এই ভারত বন্ড ডাকা দিয়েছি নিযুক্তি ও পদোন্নতি আরক্ষণ নিয়ে বিরোধ করে এই বন্ড ডাকা দিয়েছে এবং এর এই বন্ড ডাকরার বিভিন্ন সংগঠন ମଧ୍ୟ ସାମିଲ ହୋଇଛନ୍ତି ଦଳିତ ଅଧିକାର ମଞ୍ଚ ସହ ଏସ୍ଟି ଏସ୍ସି ଓ ବିସି ସଂଗଠନ ସାମିଲ ହୋଇଛନ୍ତି ସାଧାରଣ ଲୋକମାନେ ମଧ୍ୟ ସ୍ୱତଃଭୃତ ଭାବେ ସାମିଲ ହୋଇଛନ୍ତି ଏବଂ ଏହି ବନ୍ଦ ଡାକରା ବାରଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବ